ঢাকার ধামরে আহম্মদের অর্থায়নে 3000 পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বীর শাসন সংঘের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিনজির আহমেদ ও আরও উপস্থিত ছিলেন ব্যাচ চেয়ারম্যান সিরাজউদ্দিন সিরাজ ও মহিলা ব্যাচ চেয়ারম্যান জেসমিনা আরা মুক্তা ও আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান ও আরও উপস্থিত ছিলেন আন্তা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আরিফ হোসেন ও আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। হত দরিদ্রদের মাঝে এই কম্বল বিতরণ করেন ঢাকা জেলা বীর শাসন সংঘের সদস্য বীর মুক্তিযোদ্ধা বিনজির আহমেদ। পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাত্র 22 রকমের ওষুধ সেখান থেকে বিনা পয়সা দেওয়া হয়। আজকে বাংলাদেশের মানুষের বিষয় দিয়ে এখন তারা প্রয়োজনে খেতে পারে। যারা বয়স্ক তাদের ভাতা দেওয়া হচ্ছে, যারা প্রতিবন্ধী তাদের ভাতা দেওয়া হচ্ছে। অর্থ হলো এই বাংলাদেশের একটি লোকজনক কষ্ট না করে বেতন করা দরকার। কম্বলের পরিমাণ কত? 1500 কম্বল দেওয়ার পর বলুন যে 1500 কম্বল কি হবে? এটা একটু কম কম হইতে চাই। আপনারা সামনে আছে, তারা শুধু লাইক করে আমাদের কথা মতো যে রেকর্ড হইতে কম্বল নেবে। আমরা যারা সামনে আছে তারা শুধু, আর যারা পেছনে আছে মেহরবানি করে আগে ঘোষণা দেওয়া হয়েছে এখন।